এক্সেপশনালি বকনা বাচ্চা। এটা হলস্টাইন ফ্রিজিয়াম, এর জাতমান খুবই হাই কোয়ালিটির। এর মাথা, তারপরে কান, গলায় কম্বল নাই, ঠোঁটটা গোলাপি, ডবল বডির একটা বাচ্চা। আসলে এর মায়ের রেকর্ডটা ছিল ভাই 25 প্লাস, বুঝেছেন? জাতমানটা খুবই হাই কোয়ালিটি, ডবল বডির একটা বাচ্চা। এইসব বাচ্চাগুলো নিয়ে খামার করতে পারলে ছেলাবান হবে, ঠিক আছে? আমার এই একটা না চারটা বকনা বাচ্চা খুবই কোয়ালিটিফুল বাচ্চা, বুঝেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন ভাই, শুরুতে দর্শকদের সাথে পরিচয়টা। দর্শকদের উদ্দেশ্যে পরিচয়, আমার নাম মামুন আর আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণখোলা গ্রাম, অরুণখোলা পশুহাটের পূর্ব পাশে আমার অবস্থান। আর আমার ডেয়ারি ফার্মের নাম আবরা ডেয়ারি ফার্ম। আমি মূলত বকনা বাচ্চা ক্রয় বিক্রয় করে থাকি। তো প্রতি সপ্তাহে কালেকশন থাকে। তো রমজান মাসে একটু সাইলেন্ট ছিলাম, তো ঈদের পরে আজকে প্রোগ্রামটা দিচ্ছি। তো আজকে চারটা বকনা বাচ্চা দেখাবো, খুবই হাই কোয়ালিটি, হাই পার্সেন্টেজ, কাস্টমার দেখলে বুঝবে। আচ্ছা মামুন ভাই, চলুন তাহলে আমরা বকনা চারটা দর্শকদের দেখাই। জি দেখান। আর বন্ধুরা, শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকনা বাচ্চা, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন? চলুন আমরা দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানি। মামুন ভাই, এক নম্বরের যে বকনা বাচ্চাটা দেখছি, এটা জাতমান বয়সটা ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়াম বকনা বাচ্চা, এটা হচ্ছে রেড ফ্রিজিয়াম, ঠিক আছে? আচ্ছা, এটা লালের অংশ বেশি, সাদা লাল আর সাদা প্রিন্ট আছে, এটা রেড ফ্রিজিয়াম। খুবই হাই কোয়ালিটির একটা বাচ্চা, এর গলায় কোনো কম্বল নাই, কান ছোটো, মাথা ছোটো, আর বিশেষ করে চামচুচা অনেক পাতলা। আসলে এইসব হলস্টাইন ফ্রিজিয়াম পাওয়া যায়, এর মধ্যে রেড ফ্রিজিয়ামটা সচরাচর কমই পাওয়া যায়। খুব সুন্দর জায়গা ভাই, দেখেন আসলে রেড ফ্রিজিয়াম একটা অন্যরকম একটা প্রতিভা আছে, শান্ত স্বভাবের বাচ্চা, শান্ত প্রকৃতির বাচ্চা এটা। মামুন ভাই, এই বকনা বাচ্চাটার বয়সটা কেমন হবে? এটার বয়স আছে প্রায় 8.5-9 মাসের মতো হবে। 8.5 থেকে 9 মাস? জি ভাই। আর এর এক্সেপশনাল, এটা অনেক ভালো ভাই, দুই পিসের প্রিন্টটাই একই রকম, একই রকম প্রিন্টটা। পায়ের খুরগুলো দেখেন যে আসলে কত সুন্দর, খুবই সুন্দর এক কথায়। সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন? হ্যাঁ, আসলে খুবই সুন্দর ভাই। একটা রেড ফ্রিজিয়ামের মধ্যে যে এর গুণাগুণগুলো খুবই ভালো আছে। চামচুচাগুলো দেখেন যে সব জায়গায় পাতলা, বুঝছেন? সব জায়গায় পাতলা। কত ভালো, এর মাথা ছোট, কান ছোট, গলায় কুম্বল নাই, চামচুচা অনেক পাতলা, পিনটা খুবই গর্জিয়াস ফুল পিন, ড্যানো কালারের পিনটা। হ্যাঁ, পায়ের খুরগুলো দেখান। আচ্ছা, এটারও নাভি কম্বলটা নেই? না, নাভি কম্বল কোনো কিছুই নাই, আর এই ঘাত থেকে একদম স্ট্রেট, বুঝছেন? আসলে জাতমানগুলো দেখতে হবে, তারপরে গরু ক্রয় করতে হবে। মুখের কথাই না নিয়ে জাতমানগুলো আগে বিবেচনা করবে, তারপরে কাস্টমার গরু ক্রয় করবে। মাজার শেপটা দেখেন যে আসলে কত ভারী, চড়া মাজা। প্রায় 8.5 মাসের মতো বয়স আছে, এর দুই পিসের প্রিন্ট একই রকম ভাই, ঠিক আছে? আর চামচুচা অনেক পাতলা। আসলে বাচ্চা জাতমানগুলো দেখলে বোঝা যায় যে আসলে কোনগুলো জাতের বাচ্চা, ঠিক আছে? এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম ভাই আমি ওই সেম রাখছি, 65,000 টাকা, একদম সীমিত রেটে আজকে গরু ক্রয় করবো, বুঝছেন? তো বন্ধুরা, দুই নম্বর বকবাচ্চার দাম শুনলেন, 65,000। 65,000 মাশাআল্লাহ। তিন নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, একটু বড় সরো। হ্যাঁ, এটা খুব ঠিকঠাক আছে, এর এক্সেপশনাল, এটা অনেক সুন্দর। এর ঠোঁটটা দেখান যে আসলে খুবই গোলাপি ঠোঁট, একটা হলস্টাইন ফ্রিজিয়াম বকনা বাচ্চা। এর মাথা, কান, এর গলায় কোনো কম্বল নাই, নাভি কম্বল নাই, কো চামচুচা অনেক পাতলা ভাই। মাথাটা দেখেন? জি, মাথাটা দেখেন, খুবই হাই কোয়ালিটির বাচ্চা একটা। নাভি কম্বলটা নাই দেখছেন? কিচ্ছু নাই। আসলে এগুলো হচ্ছে আদর্শ যে গাভীগুলো হয় দুধের, 25-30 লিটার যেসব দুধের গাভী, এর মধ্যে আসলে আছে এগুলো, ঠিক আছে? পিনটা কত সুন্দর, মাজার শেপটা কত চড়া মাজা ভাই, দেখেছেন? এই সব দুধের পশম উঠে যাচ্ছে এখন। আচ্ছা, দেখে তো ওরম পয়েন্টটা উলান পালান দেখান, এর এই যে চারটা নিপিল, চার জায়গায় ছিটানো, দেখছেন? দেখছেন খুব সুন্দর জায়গা, কি টানলে পরে বোঝা যায় যে আসলে জায়গাটা কি আছে। ঠিক আছে,
আর 3 নম্বরের বকনা বাচ্চাটা বয়সটা কেমন হবে ভাই? এটা 10 প্লাস আছে, 10 মাসের মতো আছে। এটা বয়সটা 10 মাস হবে মানে 10 মাসের মতো আছে। এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম রাখছি আমি 82,000 টাকা ভাই। তো বন্ধুরা, হ্যাঁ, 3 নম্বর বকনা বাচ্চাটার দামটা শুনেন, 82,000। জি ভাই, 82,000। মাশাআল্লাহ, 4 নম্বরের সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, এটার খাওয়া দাওয়া ঠিকঠাক আছে? জি জি। মামুন ভাই, 4 নম্বরের বাচ্চাটার জাতন বয়সটা? এটা হচ্ছে গান হলিস্টাইন ফ্রিজিয়াম, অনেকে সুন্দরের জন্য রানী ব্রিডের বাচ্চাও বলে। আসলে হলিস্টাইন ফ্রিজিয়াম বকনা বাচ্চা, এর মাথা দেখান যে আসলে এর মাথাটা কত ছোট গোল। হ্যাঁ, কানগুলো ছোট, গলায় কোমল নাই, আর ঠোঁটটা গোলাপি, বুঝছেন? খুবই হাই পার্সেন্টেন্সের একটা বাচ্চা, আর চামচুতে অনেক পাতলা, বুঝছেন? খাওয়া দাওয়া অনেক ঠিক আছে, ডবল বডির একটা বাচ্চা। ডবল বডি কোনগুলো এগুলো আসলে দেখুক আজকে কাস্টমার। হ্যাঁ, পাওগুলো কত মোটা মোটা, লাভি নাইকো, কম্বল নাইকো, আর এর মাজার শেপটা দেখান যে আসলে কত ভারী, চড়া মাজা, বুঝছেন? কোলাম পালনটা দেখান। জি, এই যে, এই যে ভাই, উলাম পালন দেখান যে চারটা নিপিল চার জায়গায়, আর খুবই সুন্দর দেখছেন। হ্যাঁ, খুবই সুন্দর এক কথায়, বুঝছেন? চার নম্বরের বকনা বাচ্চাটা বয়সটা কেমন ভাই? এটাও 10 প্লাস আছে ভাই। এটাও 10 মাস প্লাস? এটাও 10 মাস প্লাস আছে। আসলে এই বাচ্চাগুলো একটা খামার উপযোগী বাচ্চা ভাই। আসলে আমার কাছে আসে জন্য আমি ভালো বলছি তা না, এর জাতমানগুলো আসলে কাস্টমার বিবেচনা করবে। আসলে আজকে আমি মামুন ভাই কি গরুগুলো দেখালো, বুঝছেন? এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি ভাই আমি 85,000 টাকা। চার নম্বর বকনা বাচ্চাটা 85,000? জি ভাই, 85,000 টাকা, একদম সিপ রেটে সব দাম বলে দিলাম আজকে। মামুন ভাই, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? আসলে দর্শকদের উদ্দেশ্যে বলতে কি, কথা প্রতিবেদনে খুবই কম বলি, তারপরে বলি যে আসলে আমি যে চারটা বকনা দেখালাম আমার কাছে ভালো, এখন কাস্টমার বিবেচনা করবে। তারপরেও দর্শক সবসময় কম খোঁজে, ঠিক আছে? মানে জাতমান ভালো নেবে কিন্তু দামে কম নেবে, তা আসলে দামে কম দিয়ে ভালো জাতমান পাওয়া যায় না। যে যেখান থেকে নিক, জাতমান দেখে ক্রয় করবে, তাহলে ওই ব্যক্তি কখনোই ঠকবে না। পার্সেন্টেজ দেখে গরু ক্রয় করলে গরু যাতে একটু ছোটো হয়, তাও সে ব্যক্তি লাভবান হবে। তো দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভালো জিনিসটা নিয়ে যেন দর্শক খামার করে, আর ওই ভালো জিনিসটাই কিন্তু একসময় ভালো কিছু দিবে, ঠিক আছে? তো আশা করি যে গরুগুলো দেখালাম, যদি কোনো কাস্টমার ভাই যদি নেয়, খামার করতে চায় চারটা বকনা নিয়ে, তা আশা করি তার জন্য ভালো হবে, ঠিক আছে? মামুন ভাই, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।